known এটার পর আমরা কখন কোন preposition ব্যবহার করব এখানে আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা হচ্ছে agra is known dash the taj তারপর হচ্ছে he is known dash me এখানে দুইটা দুই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি known এবং তারপরে হচ্ছে fill in the blanks রয়েছে তো এখন আমরা কোনটার সময় কোন preposition ব্যবহার করব আমরা মনে রাখব known এটার পর আমরা দুইটা preposition ব্যবহার করতে পারি আচ্ছা একটা হচ্ছে known for আর একটা হচ্ছে known to এখন known for কখন ইউজ করব আর known to এটাই বা কখন আমরা ইউজ করব known for এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে প্রসিদ্ধ যে কারণে বা কোনো একটা জায়গা ধরেন প্রসিদ্ধ কোনো একটা কারণে বা বিখ্যাত কোনো একটা কারণে যে যেটার জন্য মূলত মানুষজন সেই জায়গাটাকে চেনে বা সেই মানুষটাকেও চিনতে পারে এই কোনো একটা স্পেসিফিক কোয়ালিটি বা স্পেসিফিক কোনো একটা স্থানের জন্য তারপর known to এটা মানে হচ্ছে পরিচিত known to এটা মানে হচ্ছে গিয়ে পরিচিত তো আমরা প্রশ্ন দুইটা সমাধান করি তাহলে আমরা খুব সহজে বুঝে যাব এখানে হচ্ছে আগ্রা ইজ নোন ড্যাশ দ্য তাজ দ্যাট মিন্স আগ্রা হচ্ছে তাজমহলের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত তাহলে এখানে আমরা নোন এটার পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব নোন ফর নাকি নোন টু অবশ্যই নোন ফর কারণ এখানে তাজমহলের জন্য আগ্রা যে বিখ্যাত সেই মিনিংটা মিন করছে তারপর হচ্ছে হি ইজ নোন ড্যাশ মি সে আমার পরিচিত এখানে পরিচিত অর্থে ব্যবহৃত হচ্ছে দ্যাট মিন্স এখানে আমরা ইউজ করবো হচ্ছে নোন টু দ্যাট মিন্স নোনের পর আমরা ফর ইউজ করবো হচ্ছে গিয়ে যখন বিখ্যাত বা প্রসিদ্ধ কোনো কারণে বোঝাবে আর নোনটি ইউজ করবো হচ্ছে গিয়ে যখন আমরা পরিচিত অর্থে ব্যবহৃত হবে